বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো, দাদা পার্ট টাইম ইনকামের কিছু অপশান বলো। তো আজকে আমরা একটা পার্ট টাইম ইনকাম নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে তুমি তোমার নামে সাইবার ক্যাপ ওপেন করে যথেষ্ট বেশি পরিমাণে টাকা প্রতি মাসে ইনকাম করতে পারো। সমস্ত বিষয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। তুমি প্রথমে আমরা জানবো যে বেসিক রিকোয়ারমেন্টস, অর্থাৎ তুমি যদি একটা সাইবার ক্যাপ খুলতে চাও একদম শুরুতে কোন কোন জিনিসগুলো তোমার কাছে অবশ্যই থাকা প্রয়োজন। নেক্সট পয়েন্টে আমরা জানবো তোমার কোনোরকম কোয়ালিফিকেশন প্রয়োজন আছে কিনা। তারপরের পয়েন্টে আমরা জানবো টাইপ অফ ওয়ার্ক, অর্থাৎ তুমি যদি একটা সাইবার ক্যাপ ওপেন করো একদম শুরুতে কি ধরনের কাজ করে তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আমরা জানবো হাউ টু লার্ন, অনেক কাজ এমন আছে যে কাজগুলো তুমি পারো না, সেক্ষেত্রে তুমি কিভাবে শিখবে সেই বিষয়টা আমরা আলোচনা করব। একদম লাস্ট পয়েন্টে আমরা আলোচনা করব এই সাইবার ক্যাপ খোলার জন্য তোমার মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে এবং তুমি পার মান্থ কত টাকা রিটার্ন পেতে পারো। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো তুমি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চাও সে ভিডিওটা শেষ অবধি দেখো। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে। চলো প্রথমেই এক নম্বর পয়েন্টে জেনে নেওয়া যাক বেসিক রিকোয়ারমেন্টস, অর্থাৎ তুমি যদি সাইবার ক্যাপ খুলতে চাও কোন কোন জিনিসগুলো তোমার কাছে একদম শুরুতে অবশ্যই থাকা প্রয়োজন। তো দেখো, নাম্বার ওয়ান, তোমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই থাকা প্রয়োজন, এটা তোমরা প্রত্যেকেই জানো। তার সঙ্গে সঙ্গে একটা প্রিন্টার উইথ স্ক্যানার, ঠিক আছে, অর্থাৎ প্রিন্টার প্লাস স্ক্যানার তোমার কাছে কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে তিন নম্বর যে ইম্পর্টেন্ট জিনিসটা তোমার কাছে অবশ্যই থাকা প্রয়োজন সেটা হচ্ছে ব্রডব্যাঙ্কের ইন্টারনেট কানেকশন। তুমি যদি ভেবে থাকো যে ফোনের ইন্টারনেট দিয়ে তুমি সাইবার ক্যাপ চালাবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কাজেই যে তিনটা বিষয় আমি তোমাদের বললাম, কম্পিউটার বা ল্যাপটপ এক নম্বর, দু নম্বর হচ্ছে প্রিন্টার উইথ স্ক্যানার এবং তিন নম্বর হচ্ছে ইন্টারনেট, এই তিনটে জিনিস কিন্তু তোমার কাছে যদি থাকে তাহলে তুমি কিন্তু শুরু করতে পারবে, ঠিক আছে। তুমি তোমার বাড়ি থেকেই চাইলে শুরু করতে পারবে, এছাড়া তোমার যদি কোনো ছোটো একটা জায়গা থাকে, তোমার বাড়িতে যদি জায়গা থাকে সেই জায়গাটা একটা সুন্দর করে সাজিয়ে তুমি শুরু করতে পারো, বা তোমার যদি ইনভেস্ট করার ক্ষমতা থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু একটা দোকান বা একটা শপ কিন্তু তুমি ভাড়া নিয়েও শুরু করতে পারো। চলো এরপরে চলে আসি দু নম্বর পয়েন্ট। দেখো, আমি লিখে রেখেছি কোয়ালিফিকেশন। তোমাদের মনে অনেকের এই প্রশ্নটা আসবে, দাদা যোগ্যতা আমাদের কী থাকা প্রয়োজন? তো দেখো, মিনিমাম তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি সাইবার ক্যাপ চালাতে পারো, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে হায়ার এডুকেশন থাকতে হবে, ঠিক আছে, বা তোমার অনেক বেশি যোগ্যতা থাকতে হবে, এমন কোনো ব্যাপার নেই। মিনিমাম মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু অবশ্যই সাইবার ক্যাপ চালাতে পারবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার এবং ইন্টারনেট সম্বন্ধে বেসিক জ্ঞান কিন্তু তোমার অবশ্যই থাকা প্রয়োজন। আশা করি খুব সহজে বুঝতে পারলে। চলে আসি আমরা পরবর্তী পয়েন্ট, টাইপ অফ ওয়ার্ক, অর্থাৎ ধরো তুমি সাইবার ক্যাপ খুলে দিয়েছো, তো একদম শুরুতে কী ধরনের কাজ করে তুমি অর্থ উপার্জন করতে পারো। দেখো, কিছু বেসিক জিনিস আমি লিখে রেখেছি। একদম প্রথমে আমি লিখেছি হচ্ছে প্রিন্ট করা, খুব সহজ কাজ, তোমরা প্রথমে শুরুতে করতে পারবে, ঠিক আছে, কারণ তুমি প্রিন্টার কিনে নিয়েছো। এছাড়া স্ক্যান করতে পারবে, কারণ তুমি তার সঙ্গে সঙ্গে স্ক্যানার কিনে নিয়েছো। ইমেল করা খুব সহজ কাজ, একটা যদি ছোটো জেরক্স মেশিন কিনে নিতে পারো তাহলে তুমি কিন্তু জেরক্স করে অর্থ উপার্জন করতে পারছো। তার সঙ্গে সঙ্গে ল্যামিনেশনের যদি একটা মেশিন কিনে নিতে পারো খুব ভালো হয়, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো আমি লিখেছি ফর্ম ফিল আপ করা, তোমার কাছে কম্পিউটার থাকলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতেই পারছো। এরপর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা আমি ধরো ফর্ম ফিল আপ করতে জানি না। দেখো, জানি না বলাটা কিন্তু বোকামো, এখনকার দিনে ইউটিউবে সমস্ত কিছু পাওয়া যায়। যে ফর্ম ফিল আপটা তুমি পারবে না সেটা যদি তুমি ইউটিউবে সার্চ করো কোথাও না কোথাও কিন্তু তুমি পেয়ে যাবে। তো সেটা দেখেই তুমি করো, তাহলে কিন্তু তুমি খুব সহজে ফর্ম ফিল আপ করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তুমি বিল পেমেন্ট করতে পারবে, অর্থাৎ ইলেকট্রিকের বিল কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে। তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের বিভিন্ন রকম কাজকর্ম হয় সেগুলো তুমি করতে পারছো। প্যান কার্ডের কাজকর্ম হয়, আমরা দেখি আমাদের যখন প্যান কার্ড করার প্রয়োজন হয় আমাদের এলাকায় যারা প্যান কার্ড তৈরি করে তাদের কাছে আমরা যাই, ডকুমেন্টস জমা দিই এবং কিছু টাকার বিনিময়ে তারা কিন্তু প্যান কার্ড তৈরি করে দেয়। তো তুমি কিন্তু যে সাইবার ক্যাপটা ওপেন করছো, তুমি যদি সেই পোর্টালটা নিয়ে নাও বা যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি তুমি সব কিছু সেট আপ করে নাও, তুমিও কিন্তু চাইলে প্যান কার্ড তৈরি করে দিতে পারবে, ঠিক আছে। সেখান থেকে তোমার একটা ইনকাম হবে। তার সঙ্গে সঙ্গে দেখো, ভোটার কার্ডের বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু করা যায়। রেশন কার্ডের কাজ আগে অফলাইনে হতো, এখন কিন্তু সবই অনলাইনে হয়, তোমরা চাইলে রেশন কার্ডের কাজকর্মগুলো করতে পারো। এরপরে দেখো, খুব গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় তুমি কিন্তু তোমার সাইবার ক্যাফে অবশ্যই রাখতে পারো, সেটা হচ্ছে সিএসপি, অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট। তোমরা হয়তো অনেকেই জানো না যে সিএসপি বিষয়টা আসলে কি। খুব সহজে যদি বলি, দেখবে অনেক ক্ষেত্রে এখন কি হয়, মানুষজন কিন্তু আর ব্যাংকে গিয়ে লাইন দেয় না, ঠিক আছে। টাকা তোলার বা টাকা জমা দেওয়ার জন্য কি করে, অনেকে এখন যে ব্যাংকে যে শাখাগুলো হয় সেই সমস্ত শাখায় গিয়ে কিন্তু টাকা জমাও দেওয়া যায়, টাকা কিন্তু তোলাও যায়, তার সঙ্গে সঙ্গে ব্যাংকের বই আপ টু ডেট করা যায়, নতুন অ্যাকাউন্ট খোলা যায়, সমস্ত রকম, মানে ব্যাংকের মোটামুটি 90% কাজ কিন্তু সিএসপি সেন্টারগুলোতে কিন্তু হয়, ঠিক আছে।
তো তুমি কিভাবে একটা সিএসপি সেন্টার নিতে পারো তোমার নামে সে বিষয়ে কিন্তু একটা ডিটেলসে ভিডিও আমার তৈরি করা আছে, যারা দেখোনি তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ আমি তোমাদের জানিয়ে রাখি, তুমি ধরো সাইবার ক্যাফের এই সমস্ত কাজ তো করছোই, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তোমার কাছে যদি সিএসপিটা থাকে, ঠিক আছে, তুমি শুধুমাত্র সিএসপি থেকেই মিনিমাম প্রতি মাসে কিন্তু 10-15,000 টাকা কিন্তু ইনকাম করতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমরা কারেন্টের বিল দিতে পারো, কারেন্টের বিলের জন্য আলাদা কিছু পোর্টাল হয়, সেই পোর্টালগুলো যদি তুমি নিয়ে নাও, কারেন্টের বিল দিলে কিন্তু তুমি একটা কমিশন পাবে, সেখান থেকে কিন্তু তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন রকম রিসার্চ তুমি করতে পারো। এছাড়া দেখো একটা অপশন আমি লিখে রেখেছি, ফটো তোলা। দেখো তুমি ধরো তোমার সাইবার ক্যাফে তোমার হচ্ছে ফর্ম ফিল আপের কাজগুলো করছো, যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরির ফর্ম ফিল আপ করতে আসছে তাদের তুমি ফর্ম ফিল আপ করে দিচ্ছ, তো অনেক ক্ষেত্রে কি হয় পাসপোর্ট সাইজের ফটোর প্রয়োজন হয়, তো তোমার সাইবার ক্যাফে যদি একটা সাইডে ফটো তোলার অপশনটা যদি থাকে অনেকেই কিন্তু তোমার কাছে ফটো তুলবে, ঠিক আছে। একটা ধরো তুমি ক্যামেরা কিনে নিলে এবং কম্পিউটারে ফটোশপের একটু কাজ শিখে নিলে খুব সহজ একটা ব্যাপার, তুমি চাইলে কিন্তু এটাও করতে পারো, ঠিক আছে। দেখো তার সঙ্গে সঙ্গে আমি লিখেছি যেমন টিকিট বুকিং, এটা অবশ্যই এলাকার উপর নির্ভর করছে, সমস্ত এলাকায় এটা হয় না, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি এই অপশনটা রাখতেও পারো নাও রাখতে পারো। তার সঙ্গে সঙ্গে দেখো বিভিন্ন রকম পলিসি প্রিমিয়াম যেগুলো থাকে, ঠিক আছে, যেমন ধরো এলআইসির পলিসির যে ব্যাপারগুলো থাকে সেই সমস্ত কাজগুলো তুমি করতে পারো। তার সঙ্গে সঙ্গে দেখো ড্রাইভিং লাইসেন্সের কাজগুলো তোমরা করতে পারো, এখন অনলাইনে সব কিছু হয়। আমাদের যদি ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় আমরা কিন্তু কী করি, কোনো না কোনো সাইবার ক্যাফেকে আগে বলি যে আমি অ্যাপ্লাই করতে চাই, তো এই ধরনের কাজগুলো কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো কাস্ট সার্টিফিকেটের যে কাজগুলো হয় সেগুলো যদি তোমরা একটু শিখে নাও খুব সহজে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে টাকা কিন্তু তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে। আমাদের এলাকায় আমি দেখে থাকি যে অনেক সময় কী হয় একটা শিডিউল কাস্ট সার্টিফিকেট বের করবে, তার সমস্ত কিছু ডকুমেন্টস ওকে আছে, তারপরে তাকে কিন্তু 10,000 বা 12,000 টাকা কিন্তু দিতে হচ্ছে, তারপরে গিয়ে তার কাস্ট সার্টিফিকেট বের হচ্ছে, ঠিক আছে। তো তুমি যদি এই ধরনের কাজগুলো শিখে নাও তাহলে কিন্তু তুমি এইভাবে ইনকামগুলো করতে পারবে, ঠিক আছে। তো দেখো অপশনের কিন্তু শেষ নেই, আমি মোটামুটি কিছু অপশন আমি তোমাদের বললাম, শুরুতে কিন্তু এতগুলো অপশন নেওয়ারও কোনো প্রয়োজন নেই, তোমার পছন্দের কিছু 4-5টা অপশন নিয়ে যদি তুমি শুরু করো সেটাও কিন্তু অনেক, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে তোমার যখন এক্সপিরিয়েন্স বাড়বে তুমি বুঝতে পারবে যে তোমার প্রফিট হচ্ছে, আস্তে আস্তে তুমি আরও বেশি ইনভেস্ট করলে এবং আস্তে আস্তে তোমার কিন্তু বিজনেসটা আরও গ্রো করবে। চলো এরপরে চলে আসছি নেক্সট পয়েন্ট, দেখো আমি লিখে রেখেছি হাউ টু লার্ন। তোমরা অনেকেই প্রশ্ন করবে দাদা এই কাজগুলো আমি পারি না তো আমি কীভাবে শিখবো। দেখো তোমার যদি কাজ শেখার ইচ্ছা থাকে তুমি কিন্তু অবশ্যই শিখতে পারবে, সব থেকে বেস্ট অপশন হচ্ছে ইউটিউব। তুমি দেখবে ইউটিউবে সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে, বিভিন্ন রকম আলাদা আলাদা চ্যানেল আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের কাজ কিন্তু ভরে ভরে ফ্রিতে ভিডিও দেওয়া আছে, তোমার এক টাকাও খরচা হচ্ছে না, বাড়িতে বসে তুমি কিন্তু কাজগুলো শিখতে পারবে এবং প্র্যাকটিস করে করে যথেষ্ট বেশি পরিমাণে টাকা কিন্তু তুমি ইনকাম করতে পারছো, ঠিক আছে। এরপরে চলে আসি আজকে লাস্ট পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইনভেস্ট এবং রিটার্ন, অর্থাৎ মিনিমাম তোমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। তো দেখো সেক্ষেত্রে আমি তোমাদের যেটা প্রথমেই বললাম যে মিনিমাম ধরো কম্পিউটার, প্রিন্টার উইথ স্ক্যানার এবং ইন্টারনেট, এই তিনটে বিষয় নিয়ে যদি তুমি শুরু করতে চাও মিনিমাম তুমি ধরে নাও 20-30,000 টাকা কিন্তু তোমার একদম শুরুতে লাগবে, ঠিক আছে। এছাড়া যদি তুমি আরও এক্সট্রা জিনিসগুলো রাখতে চাও, ধরো তোমার জেরক্স মেশিন তুমি রাখতে চাইছো, ঠিক আছে, ল্যামিনেশন মেশিন তুমি রাখতে চাইছো, বা তুমি ধরো কাস্টমার সার্ভিস পয়েন্টটাকে তোমার সঙ্গে রাখতে চাইছো, সেক্ষেত্রে তোমার কিন্তু ইনভেস্টটা বেড়ে যাবে। তবে আমি তোমাদের প্রথমেই বলবো যদি শুরু করতে চাও একদম অল্প দিয়ে শুরু করো, আস্তে আস্তে বোঝো ব্যাপারগুলো, ঠিক আছে, এক্সপিরিয়েন্স বাড়ুক, তারপরে আস্তে আস্তে তোমার কিন্তু এই ফেসিলিটিগুলো তুমি বাড়াতে পারো, সেক্ষেত্রে তোমার কিন্তু সুবিধাই হবে, ঠিক আছে। তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারলে কিভাবে তুমি চাইলেই পড়াশোনার পাশাপাশি বা অন্য কোনো কাজের ফাঁকে একটা সাইড ইনকাম খুব সহজেই করতে পারবে। দেখো আমি তোমাদের প্রত্যেককে বলবো যদি তুমি বিশেষ করে পড়াশোনার পাশাপাশি একটা সাইড ইনকাম করতে চাও এত কিছু ভাবার দরকার নেই, বা শুরুতেই এত কিছু কিন্তু নিয়ে তোমার যে শুরু করতে হবে তারও কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। তুমি একটা কম্পিউটার কোনো রকম কেনার চেষ্টা করো, ঠিক আছে, যদি তুমি নতুন কিনতে না পারো সেখানে একটা কম্পিউটার কেনো, একটা প্রিন্টার এবং স্ক্যানার একটা কিনে নাও, তার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের কানেকশানটা বাড়িতে নিয়ে নাও, ঠিক আছে। তাহলে তুমি দেখবে অনেকগুলো কাজ কিন্তু তুমি খুব সহজে বাড়িতে বসে কিন্তু করতে পারবে। ধরো তুমি কিছু ফর্ম ফিল আপ করলে, অনেক ছাত্রছাত্রীদের এখন প্রজেক্টের যে ব্যাপারগুলো থাকে, স্কুলে যে প্রজেক্টগুলো থাকে সেই সমস্ত প্রজেক্টের কাজগুলো তুমি করলে, তার সঙ্গে সঙ্গে ধরো রিসেন্ট আমাদের কোভিড-19 যে সার্টিফিকেটগুলো যে ব্যাপারগুলো, ঠিক আছে, যদি একটা ল্যামিনেশন মেশিন কিনে নিতে পারো, একটা ধরো জেরক্স মেশিন কিনে নিতে পারলে, ধরো তুমি এগুলো পারলেও না তবুও যে সার্টিফিকেটগুলো যে বের করার যে ব্যাপারগুলো আছে এই সমস্ত কাজগুলো তুমি করলে, কিছু ফটো তোলার কাজগুলো করলে, ধরো তোমার কাছে ক্যামেরা নেই, তোমার কাছে যদি ভালো ফোন থাকে সেই ফোন থেকেও কিন্তু তুমি চাইলে ফটো তুলে তুমি কিন্তু ফটোর যে কাজগুলো হয় একটা পেজ তুমি বের করে দিলে তুমি কিন্তু মিনিমাম 50 টাকা বা 60 টাকা বা 70 টাকা কিন্তু তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো তুমি যদি পড়াশোনার পাশাপাশি একটা সাইড ইনকাম করতে চাও অবশ্যই তোমার কাছে সাইবার ক্যাফের যে অপশনটা আমি তোমাদের বললাম এটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। তো তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো তোমার জন্য যদি মনে হয় যে অপশনটা বেস্ট তুমি কিন্তু অবশ্যই শুরু করো, এত কিছু ভেবো না, জাস্ট শুরু করো, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আশা করি তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা দিতে পারলাম কিভাবে তুমি ইনকাম করতে পারো। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।